হ্যালো এভরিওয়ান, ইচ্ছেপূরণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি সুরশ্রী। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এক নির্জন সমুদ্র সৈকত, যেটা এখন ধীরে ধীরে সকলের পরিচিত হয়ে উঠেছে, সেটা হলো মৌসুনি আইল্যান্ডে। সো ইন দিস ভিডিও আমি শেয়ার করব কিভাবে একটা লো বাজেটে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করা যায়, অ্যান্ড তারই সাথে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে পৌঁছাবেন তার যাবতীয় বিবরণ আমি এখানে শেয়ার করব। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। তো প্রথমেই জানাই, মৌসুনি আইল্যান্ড কিন্তু আপনারা ট্রেন, বাস বা প্রাইভেট গাড়িতে করেও পৌঁছে যেতে পারেন। যদি ট্রেনে যান তো শিয়ালদা থেকে যত সকাল সকাল পারবেন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নেবেন। লক্ষ্মীকান্তপুর লোকাল ধরার কথা এর জন্য বললাম কারণ 30% ট্রেনই লক্ষ্মীকান্তপুরে গিয়ে সেখানে 20 মিনিট দাঁড়িয়েই সেটা লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল হয়ে নামখানায় যায়। এরকমই তিনটে ট্রেনের টাইম হলো সকাল 4:00, 7:14, 9:16। তো আপনারাও কিন্তু নিশ্চয়ই চেক করে নেবেন। তবে কিন্তু সকালের যেই ট্রেনটাই ধরুন না কেন, টিকিট কিন্তু কাটবেন শিয়ালদা টু পুরো নামখানা পর্যন্ত। টিকিটের মূল্য মাত্র 25 টাকা। এটা 9:16 ট্রেন, 11টায় পৌঁছেছে, তো 11:20 সময় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি, ট্রেন এখন ছেড়ে দিয়েছে। একটা কথা সকলকে জানিয়ে রাখি, আমার মতে কিন্তু বেস্ট টাইম হলো 7:14 ট্রেন, কারণ 7:14 আসলে 10:10 মধ্যে আপনারা পুরো নামখানায় পৌঁছে যাবেন, আরও অনেকটা বেশি সময় পেয়ে যাবেন দিনটাকে উপভোগ করার জন্য। আর যারা বাসে করে যেতে চান তারা ধর্মতলা থেকে বকখালি বা নামখানা পর্যন্ত ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। বাস ভাড়া 100 টাকা করে টাইম টেবিল কিনে দেওয়া হলো। তো ট্রেন আমাদের এখন নামখানাতে নামিয়ে দিয়েছে। তো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো এখন বাজে 12:20। তবে কিন্তু মৌসুনি আইল্যান্ডে যেতে গেলে সবচেয়ে বেস্ট রুটটা হলো ট্রেনের, আপনারা খুব কম সময়ে সহজেই পৌঁছে যেতে পারবেন। নামখানা থেকে নেবে কিন্তু একটা টোটো ধরতে হবে, কারণ মৌসুনি আইল্যান্ডে পৌঁছাতে গেলে একটা চেনই নদী আছে যেটাকে ক্রস করে তারপরে পৌঁছাতে হবে। নদী পার হওয়ার জন্য 3টে ঘাট আছে। তো মেন মিডিলের ঘাটটা হলো হুজ্জুতের ঘাট, সেখান থেকে নদী পারাপার করলে মোটামুটি সব ক্যাম্পগুলো কাছাকাছি পড়বে। একটা কথা হলো যে এখানে কিন্তু সব টোটো রিজার্ভ করে যেতে হয়, তাই সকাল সকাল আসলে আপনারা লোক কম থাকলে শেয়ারিংয়ে টোটো পেয়ে যাবেন, আর যদি দেরি করে আসেন, বেলার দিকে আসেন, তাহলে কিন্তু আপনাদের টোটোটা পুরো বুক করেই যেতে হবে। আরও একটা ইনফরমেশান, টোটো কিন্তু একদমই আপনারা স্টেশন থেকে নেমেই বুক করবেন না, একটু হেঁটে মেন রোডে গিয়ে সেখান থেকে বুক করবেন, একটু বার্গেনিং করতে পারবেন। তবে কিন্তু টোটো রিজার্ভ করতে 200 টাকার মতো লাগে, আর হুজুতের ঘাটে পৌঁছাতে গেলে মোটামুটি 30 মিনিট সময় লেগে যায়। টোটোটা কিন্তু ব্রিজ পার করার পরই আমাদের একদম গ্রাম্য পরিবেশের মধ্যে নিয়ে আসবে। চারিদিকে দেখতে পাবেন শুধু গাছ আর গাছ, মাটির ঘর বাড়ি, সেই পুরনো দিনের টালি বা টিনের ছাদের বাড়িঘর, যেটা আপনাকে শহরের কোলাহলের হাত থেকে এক গভীর শান্তির অনুভূতি দেবে। যেমন ছোটবেলায় বাড়ির সামনের উঠোন, গাছপালা এখন আমরা মিস করি, সেই সমস্ত পরিবেশ আপনারা এখানে দেখতে পাবেন। এই ছোট ছোট গ্রামগুলি আমাদের গ্রামীণ পরিবেশকে এখনও জীবন্ত রেখেছে। তো এটা হলো হুজুতের ঘাট। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, যারা ওপার থেকে এপারে আসবে তাদের আবার এখান থেকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। সবসময়ের জন্য ঘোরার জন্য যদি অ্যাটলিস্ট 5-6 জনের একটা টিম হয় তবে ঘোরার মজাটাই আলাদা হয়। আর এই যে এনার মতো প্রত্যেকটা টিমে একজন থাকা ভালো, না হলে কিন্তু আবার মহল জমবে না। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পার করলেই ওপারটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তবে যারা 4-হুইলার নিয়ে আসবেন তাদের কিন্তু গাড়ি এখানেই পার্ক করতে হবে, 50 রুপিস করে চার্জ নেয়। আর 2-হুইলার আনলে তারা এখানেও পার্ক করতে পারেন বা রিভার ক্রস করিয়ে ওপারেও নিয়ে যেতে পারেন। এই যে দেখুন, ওপারে যাওয়ার জন্য মাঝির সাথে কিন্তু বার্গেনিং শুরু হয়ে গেছে। বার্গেনিং করতে করতে একটু ক্যাজরাও হচ্ছে, অবশ্য একটু ক্যাজরা না হলে ঘোরার মজাই আসে না। তবে কিন্তু নৌকা ভাড়া 10 টাকা, কিন্তু বেলার দিকে গেলে আপনারা ছাড়া অন্য আর কেউ না থাকলে তখন কিন্তু অনেকটা বেশি টাকা দিয়ে আপনাদের এই রিভার ক্রস করতে হবে, আর তার জন্য তো একটু বার্গেনিং অবশ্যই করতে হবে। তো এখন নৌকা উদ্যম গতিতে ধেয়ে চলেছে ওপারের উদ্দেশ্যে। তো চিনাই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ওপারে।
মৌসুনি দ্বীপে কোনো হোটেল নেই, প্রচুর বিচ সাইড ক্যাম্প আছে। তো আপনারা যদি প্রি বুক করে আসেন তো এপারে পৌঁছে কোনো টোটো ধরে নিতে হবে, টোটো আপনাদের পুরো ডিরেক্ট আপনাদের ক্যাম্পে পৌঁছে দেবে, জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। আজ আমি এই ভিডিওতে মৌসুমি ওয়েব ক্যাম্পের বিস্তারিত বিবরণ দেব। এটি বিচের পাশে অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, খুবই সুন্দর নিরিবিলি জায়গা। তো এটা হচ্ছে মৌসুমি ওয়েবের টেন্ট সাইট। তো যারা টেন্টে স্টে করবে বা মাড হাউসে স্টে করবে তারা কিন্তু এই পাশটাতেই থাকবে। এখানে কিন্তু আবার হোটেল রুমের মতো বুকিং হয় না, এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম, পার হেড হিসাবে বুকিং হয়। যে যেরকম অ্যাকোমোডেশন নেবে সেই অনুযায়ী পার হেড রেট আছে, তার সাথে ইনক্লুড থাকে মর্নিংয়ের ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। এই জায়গাটা কিন্তু মেয়েদের জন্য একদমই সেফ অ্যান্ড কাপল ফ্রেন্ডলি। আপনারা ফ্রেন্ডরা মিলেও এখানে আসতে পারেন, আড্ডা মারার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে, রাতে বসে এখানে আড্ডাও মারতে পারবেন। এরই সাথে কিন্তু এখানে বনফায়ারেরও ফেসিলিটিস আছে, আপনারা বললে ওরা ফ্রিতে বনফায়ারও অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এখানে কিন্তু লোক সংখ্যা অনুযায়ী টেন্টের ফেসিলিটিস আছে, আর প্রতিটা টেন্টই কিন্তু সমুদ্রের খুবই কাছে। যে টেন্টগুলো বিচের একদমই পাশে সেই টেন্টের মধ্যে বসে বসে কিন্তু আপনারা সমুদ্রের অপরূপ সৌন্দর্যের মজা নিতে পারবেন। এখন কিন্তু জলের স্তর অনেকটাই দূরে চলে গেছে, কিন্তু সন্ধ্যা নামতে নামতে জলের স্তর অনেক এগিয়ে আসবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক টেন্টের মধ্যে কতটা স্পেস আছে আর কি কি ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তো এগুলো হলো অ্যাডভেঞ্চার টেন্ট, দুজন থাকার মতো, দুজন থাকার মতো কিন্তু ভেতরে ভালোই স্পেস আছে। আর নেক্সট হলো গ্রুপ টেন্ট, 6 জন বা 8 জন থাকার জন্য। ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্যানের ফেসিলিটিও আছে, তো গরমের সময় আপনারা ফ্যানও পেয়ে যাবেন। তার সাথে সাথে লাইটের ব্যবস্থাও করা আছে আর প্ল্যাগিংয়ের ফেসিলিটিসও আছে, আর ভেতরে স্পেসও অনেকটা, 6-7 জন আরামসে হয়ে যাবে। এটা হলো ফ্যামিলি টেন্ট, যারা 3-4 জন মিলে আসছেন ফ্যামিলি, তো তাদের থাকার জন্য এই টেন্টের ফেসিলিটিস আছে। এখানেও আপনারা ফ্যান, লাইট বা প্ল্যাগিং করার ফেসিলিটিস আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য, আর ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবেন। টেন্ট ভাড়া কিন্তু 1100 থেকে 1200-1250-এর মধ্যেই পেয়ে যাবেন। দারুণ দারুণ ভিউ আপনি চারিদিকে দেখতে পারবেন, তো যখনই সময় পাবেন কিছু ফটোশ্যুট আর ভিডিও অবশ্যই করে নেবেন। তাহলে এবার চলুন মৌসুমি ওয়েবের অ্যাকোমোডেশনের আরেকটা পার্ট দেখে নেওয়া যাক। তো এই অ্যাকোমোডেশনগুলো তাদের জন্য যারা টেন্টে থাকতে চান না বা এসি রুমের রিকোয়ারমেন্ট আছে বা অ্যাটাচ বাথরুমের রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য। তো এখানকার ভিউ কিন্তু টেন্টের ভিউ থেকে সম্পূর্ণই আলাদা আর সম্পূর্ণই অন্যরকম। এখানে কিন্তু টোটাল 7টা রুম আছে, তো প্রত্যেকটা রুমে 2 জন 2 জন করে থাকতে পারবেন, আর চাইলে একটু বেশিও থাকা যাবে যদি আপনাদের টিমে লোক সংখ্যা বেশি হয়। আর রুমে যারা থাকবেন তাদের ভাড়া 1500 থেকে 1550-এর মতো এখানে পড়বে। মৌসুমি ওয়েব দেখে বুঝতেই পাচ্ছেন এখনও আন্ডার কনস্ট্রাকশানে চলছে, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তবে যেটুকু হয়েছে তার ভিউই কিন্তু অসাধারণ। তো চারিদিকটা ভালো করে দেখে নিয়ে রুমে এসে ফ্রেশ হতে হতেই কিন্তু লাঞ্চের টাইম হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুতে কী আছে। তো এখানে যারা থাকবে তাদের জন্য লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই শ্যাকের মধ্যে। তো আজকের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, সবজির তরকারি, কাতলা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, চাটনি, পাঁপড় ও মিষ্টি। রান্নাগুলো কিন্তু একদম হালকা ও ঘরোয়া রেসিপি। লাঞ্চটা কিন্তু পরিতৃপ্তি করে খেয়ে সিধা চলে আসতে পারেন বিচ সাইডের যে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে সেখানে, সেখানে বসে কিন্তু সমুদ্রের মিষ্টি হাওয়া মন ভরে উপভোগ করতে পারেন, আর বসে এখানে কিছুক্ষণ আড্ডাও মারতে পারেন। তো এরপরে কিন্তু আপনারা চাইলে নেমে পড়তে পারেন জলে, কারণ বিচে ঘুরতে এসে যদি জলেই না নামা যায় তাহলে কিন্তু বিচে ঘুরতে আসার মজাটাই অসম্পূর্ণ থেকে যায়। মৌসুনি দ্বীপটা কিন্তু এখনও পর্যন্ত দীঘাপুরীর মতো এতটাও ক্রাউডেড হয়ে উঠতে পারেনি, তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু পুরো বিচটাই আপনারা নিজেরাই পেয়ে যাবেন, নিজেদের মতো আনন্দ করার জন্য, মজার করার জন্য ও ফটোশ্যুট করার জন্য। জলে অনেকক্ষণ মজা করার পরে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যায় যখন বাইরে বেরোবেন তখন দেখতে পাবেন মৌসুমি দ্বীপ এক নতুন সাজে সেজে উঠেছে, চারিদিকে শুধু আলো আর আলোর ঝলক। আর তার সাথে আছে দ্বীপের অনর্গল চলতে থাকা ঠান্ডা হাওয়া, জলের কলধ্বনি ও ডিজের মিউজিক, যা একেবারেই রোমাঞ্চকর পরিবেশ করে তোলে।
চারিদিকের এই আলোময় পরিবেশে মৌসুমি দ্বীপ কেমন লাগছে চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক। সন্ধ্যাবেলার এই বিচ সাইডের ভিউ কিন্তু এক অসাধারণ পরিবেশ তৈরি করে। খোলা আকাশের নিচের এই লাল নীল সাদা আলো আর লাউড মিউজিক ফুল নাইট পার্টি করার এক আমেজ তৈরি করে। আর এটা হচ্ছে টেন্ট সাইড ভিউ, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু লাল নীল সাদা আলো। এখানেও কিন্তু আলাদা করে বনফায়ার আর বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট চলছে। দারুণ একটা মজার সময় আপনারা কিন্তু এখানে কাটাতে পারবেন। সন্ধ্যাবেলায় কিন্তু প্যাকেজ ইনক্লুডেড মুড়ি চপ আপনারা পেয়ে যাবেন সবাই, আর তার সাথে আপনারা চাইলে চিকেন বারবিকিউরও কিন্তু এরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তবে কিন্তু এটা প্যাকেজের সাথে একদমই ইনক্লুডেড নয়, আপনারা চাইলে এরা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর পার কেজি চিকেন এরা 500 টাকা করে চার্জ করে থাকে, আর এরা কিন্তু সুন্দর করে প্লেটিংও করে দেবে। এরপরে আপনারা কিন্তু ডিজের তালে তালে লাউড মিউজিকের সাথে কিন্তু একটু নাচানাচিও করে নিতে পারেন। তো অনেকক্ষণ নাচানাচি করার পরে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন একটু রেস্ট নিয়ে ডিনার টেবিলে আসলে সেখানে কিন্তু ভাত রুটি দুটোর অপশানই পেয়ে যাবেন কষা মাংসের সাথে। সকালের এই মন ভুলানো প্রাকৃতিক পরিবেশের কিছু ফটোশ্যুটও করে রাখতে পারেন চাইলে। তারপরে কিন্তু আবার আপনারা নেমে পড়তে পারেন সমুদ্রের মজা নেওয়ার জন্য। এরপরে চলে আসবে ব্রেকফাস্ট, যেটা প্যাকেজের সাথে ইনক্লুডেডই আছে, লুচি তরকারি ডিম সিদ্ধ। আপনারা কিন্তু চাইলে আরও একটা দিন এখানে স্পেন্ড করতে পারেন, না হলে রেডি হয়ে বেরিয়ে পড়তে পারেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।